মাননীয় স্পিকার, কিছুদিন আগে দেখলাম যে চায়না থেকে ইলেকট্রনিক্স পণ্য আমদানির নামে পাথর বোঝাই কন্টেনার আসলো, তাহলে কারা এগুলো আমদানি করছে? এগুলো এখনও বিদ্যমান আছে এবং সরকার এগুলোর গণমাধ্যমে আমরা সামান্য যে তথ্যটুকু পাচ্ছি তাদের ব্যাপারে সরকার যদি ব্যবস্থা কী নিচ্ছে সেটা যদি গণমাধ্যমে আমরা জানতে পারি তাহলে জাতি কিন্তু উপকৃত হবে। তাহলে বলবো যে সরকার এটার ব্যাপারে স্ট্রিক আছে, সরকার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই সমস্ত মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, তাহলে আমরা আশ্বস্ত হবো মাননীয় স্পিকার। ডিজিটালি আমরা অনেক এগিয়ে যাচ্ছি, কোনো সন্দেহ নাই, ডিজিটাল প্রক্রিয়া দিয়ে এগুলোকে ধরা সম্ভব, কিন্তু রাঘব বল যদি হয় মাননীয় স্পিকার, সেগুলো যদি আবার সরকারি দলের লোকজনের কোনো কানেকশন থাকে তাহলে কিন্তু এর যা, তাহলে কিন্তু তারা আপনার ঘুরে বেড়াচ্ছে মাননীয় স্পিকার। যে কারণে আমি অনুরোধ করব যে মাননীয় অর্থমন্ত্রী অবশ্যই অর্থনীতির পরিবর্তনের ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণের আশ্বাস জাতিকে দিচ্ছেন, কিন্তু এই আশ্বাসের ক্ষেত্রে আমরা সদস্য, আপনি তো স্বাস্থ্য বিষয়ে কথা, জি জি স্বাস্থ্যের ব্যাপারে বলবো মাননীয় স্পিকার, যেহেতু সময় কম এই কারণে অন্যান্যগুলো এইটার মধ্যে কাভারেজ আনতে হচ্ছে, অর্থমন্ত্রী বলছে তো। মাননীয় স্পিকার, আমি স্বাস্থ্যের ব্যাপারে সুস্পষ্টভাবে যেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এখানে বলতে চাচ্ছি আপনার মাধ্যমে, যে স্বাস্থ্য বিভাগকে সংস্কার আওতায় আনতে হবে। আমরা যতই আলোচনা করি স্বাস্থ্য বিভাগে আজকে যারা ওখানে, আমি গতকালকেও বলেছি যে স্বাস্থ্য বিভাগে আজকে যদি সংস্কারের আওতায় না নিয়ে আসে, সংস্কার আপনি কী করতে চাচ্ছেন? এটি বাংলাদেশের নাগরিক সমাজ, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের পার্লামেন্টের সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ, আপনি একটা কমিটি করেন যে স্বাস্থ্য বিভাগের এই বেহাল দশা থেকে আপনি ইচ্ছা করলে পারবেন না, তার কারণ ডাক্তাররা আজকে শতকরা 80% সরকারি দলের সব সদস্য লেজুড়বৃত্তি করছে, ওদেরকে আপনি পোস্টিং প্রমোশন দেন। মাননীয় স্পিকার সময় একটু দেবেন, আজকে দেখা যাবে যে আমার ওখানে বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা হাসপাতালে কম করে হলো 10 ক্যাটাগরি, সেখানে দুই ক্যাটাগরি ডাক্তার আছে, বাকি নাই। এখন দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, অন্যান্য হাসপাতালে আপনার যে একটা পদের বিপরীতে এখানে 50 জন কর্মরত, কার তদবির? ওখানকার এমপির তদবির, মন্ত্রীর তদবির, সচিবের তদবির, বিভিন্ন তদবিরের কারণে আজকে বেহাল অবস্থা স্বাস্থ্য বিভাগের। সুতরাং আজকে স্বাস্থ্য বিভাগের শূন্য পদগুলো কতটুকু, স্বাস্থ্য বিভাগকে কীভাবে ঢেলে সাজানো যায়, স্বাস্থ্য বিভাগ আজকে যে সত্যিকার অর্থে ভারতনির্ভর হয়ে গেছে, আমি আগেও বলেছি করোনার কারণে আজকে প্রতি বছর লক্ষাধিক মানুষ যাচ্ছে ভারতের চিকিৎসার পিছনে দৌড়াচ্ছে, এতে বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের চলে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে, যদি আমরা সত্যিকার অর্থে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে পারি, সংস্কার করতে পারি, তাহলে আমরা বিদেশে যে স্বাস্থ্যখাতে ব্যাপক টাকা চলে যাচ্ছে, আমরা যারা একটু জ্বর একটু ঠান্ডা লাগলে চলে যাচ্ছি বাইরে চিকিৎসা করতে, এই চিকিৎসাটা আমাদের বাংলাদেশেই সম্ভব হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় স্পিকার, আমি চাঁপাইনবাবগঞ্জের হসপিটালে আমাকে জনবল দেন, আমি যদি এক বছরের মধ্যে আমার চাঁপাইনবাবগঞ্জে কোনো হাসপাতাল বাইরে রোগী, রাজশাহী তো দূরের কথা, ঢাকা তো দূরের কথা, চাঁপাইনবাবগঞ্জে আমি চিকিৎসা করাতে পারবো। আপনি কিছু দিবেন না আর আপনি শুধু আলোচনাই করবো, তাহলে আলোচনা করে কিন্তু অর্থহীন হবে মাননীয় স্পিকার। যে কারণে আমি এই করোনাকালীন সময়ে আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি আজকে স্পষ্টভাবে জানাবেন যে আমরা কবে থেকে আমাদের ভ্যাকসিনের টিকার কার্যক্রম শুরু করব। আমি এর পাশাপাশি আমি এটাও অনুরোধ করব যে আমার মনে হয় সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, মানসম্মতভাবে সরকারের নিয়ন্ত্রণে যদি টিকাকে উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে আমরা যদি আগামী এক বছরের মধ্যে এখানে যে 80% মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে ভ্যাকসিনের আওতায় উনি আমাদের নাগরিক আনতে চান, আমি মনে করি সরকারের পাশাপাশি এখানে বেসরকারি ব্যবস্থাকে উন্মুক্ত করতে হবে, কিন্তু সেখানে দুর্নীতি থাকা চলবে না। বিগত যে সময় সে 1 মিনিট দিবেন, যে কারণে বিগত সময়ে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার ফার্মকে আপনি ভ্যাকসিন আমদানির সাথে জড়ালেন, আপনার এর যা হয়ে গেল। আজকে ভারতের সাথে আপনি চুক্তি করেছেন, কেন আজকে ভারত আপনার এই চুক্তি বরখেলাপ করলো? ভারত কেন আজকে আজকে এই সিরাম কোম্পানি কেন বাংলাদেশের দুঃসময়ে আজকে যারা একদম শেষ করবেন মাননীয় সদস্য, 1 মিনিট। আপনার এখানে যারা আজকে 20 লাখ 1 ডোজ পেয়েছে এখন তারা আস্তে আস্তে ঘুরছে, ওই সিরামে কোম্পানির টিকা ছাড়া তারা অন্য কোনো টিকা দিতে পারবে না। সুতরাং এই এই অবস্থা থেকে আপনি কীভাবে আমাদের মানুষকে বাঁচাবেন? আমি মনে করি মাননীয় স্পিকার স্বাস্থ্যমন্ত্রীকে এ ব্যাপারে সুস্পষ্ট কী কারণে টাকা চাচ্ছেন, এই বিষয়গুলো আর কেন টাকা আপনি ব্যয় করতে পারলেন না, এই বিষয়গুলো আপনি শুধু হাসপাতালে সরঞ্জাম দিবেন, ডাক্তার নাই, টেকনোলজিস্ট নাই, কিচ্ছু নাই, এগুলো বেকার নষ্ট হবে। একটা হাসপাতালে যদি আপনি আজকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আমাকে একটা হাসপাতালে আধুনিক আপনার অ্যাম্বুলেন্স দেন, আপনি অ্যাম্বুলেন্স দিলেন, ড্রাইভার নাই, ও তো গ্যারেজে পড়ে থেকে মানে তার পরের বছর নষ্ট হয়ে যাবে। এই অবস্থা হয়েছে আজকে স্বাস্থ্য বিভাগের, আজকে আর লক্ষ লক্ষ কোটি টাকার আপনি সরঞ্জামাদি নিয়ে আসছেন, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছেন, সেখানে জনবল নাই, কিচ্ছু নাই, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর স্বাস্থ্য বিভাগের কেনাকাটায় তো এটা দুর্নীতির বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে মাননীয় স্পিকার, আমি আর বললাম না, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ একটা দুর্নীতির ডিপো, এই ডিপোকে কীভাবে সংস্কার করবেন মাননীয় অর্থ স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট জানাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, 4 মিনিট বলুন। জি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আসলে স্বাস্থ্য বিভাগ নিয়ে কথা বলতে বলতে মাননীয় স্পিকার আমরা বেহাল হয়ে গেছি,
এখন স্বাস্থ্য বিভাগে এখানে প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ অতিরিক্ত চাওয়া হয়েছে, আমার আপত্তি আছে। আমি যে নির্বাচনী এলাকার এমপি এবং জেলা সদর হসপিটাল চাঁপাইনবাবের সভাপতি, আমার এমপি এবার হওয়া 2.5 বছর পার হয়ে গেল মাননীয় স্পিকার, কিন্তু এখন পর্যন্ত ওইখানে আমার শূন্য পদে টেকনোলজি সহ অন্যান্য যে খালি পদগুলো আছে ডাক্তার অর্ধেকও পাইনি। তো এইখানে 3,000 কোটি টাকা নিয়ে কী করবেন মাননীয় স্পিকার? কোভিডকালীন সময়ে যে অতিরিক্ত বরাদ্দ দাবি করেছেন, এই কোভিডকালীন সময়ে জনগণের জনকল্যাণের জন্য কী কী অর্থ খাতে ব্যয় উনি চাচ্ছেন সে বিষয়ে আমাদের জানাতে হবে। ব্যয় তো তারপর যেটা ছিল সেটাও করতে পারেনি মাননীয় স্পিকার। আমি মাননীয় স্পিকার খুবই উদ্বেগের সঙ্গে বলছি যে আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ওনার সুচিকিৎসার জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করব যে ওনাকে চিকিৎসার জন্য বাইরে যে উনি ওনার পরিবার থেকে আবেদন করছে যে ওনাকে চিকিৎসার সুযোগটা অন্তত পক্ষে দেওয়া হোক। মাননীয় স্পিকার, এখানে আজকে আমি মাননীয় অর্থমন্ত্রীকে আপনার মাধ্যমে বলবো যে অপ্রদর্শিত টাকার আইনের মধ্যে একটি সংজ্ঞায়িত হওয়া দরকার, নাহলে বাইরে মেসেজ ভুল যাবে যে হারুনে পার্লামেন্টে কালো টাকা সাদা করার জন্য বলেছে। আমি কিন্তু কালো টাকা সাদা করার পক্ষে নই। অপ্রদর্শিত যেটা বৈধ আয় সেইটা সাজা, কোনটা কোনটা অপ্রদর্শিত আয় সেইটি আপনি সংজ্ঞায়িত হওয়া দরকার। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আপনার মাধ্যমে জানতে চাই, উনি বললেন যে এখন ইটের বদলে বালু আসে না, কাঠের বদলে বাঁশ আসে না, এটা একেবারে অসত্য। এই সাম্প্রতিক এক মাসের মধ্যে যদি আমি গণমাধ্যমে তথ্য দিই, এই সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে অন্তত পক্ষে 15 দিনব্যাপী নিউজ এসছে যে বিদেশ থেকে বিটুমিন ইরান থেকে আমদানি করা হচ্ছে, সেইটা আপনার ইউএই আপনার সংযুক্ত আরব আমিরাত কোনো বিটুমিন কারখানায় তৈরিও করে না, সেখানকার সিল লাগিয়ে বাংলাদেশে নিম্নমানের বিটুমিন আসছে। কারা বিটুমিনটা আমদানি করেছে, কারা বিটুমিন আমদানির সাথে জড়িত, এইটির ব্যাপারে সরকারকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশের সড়ক কেন নষ্ট হচ্ছে আপনি করছেন, 3 মাস পরে নাই, এই কারণে এই সড়কগুলো নষ্ট হচ্ছে সেটা বললেন মাননীয় অর্থমন্ত্রী যে আসে না। আরও একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত উদ্বেগজনক খবর যে আজকে ওই চট্টগ্রাম বন্দর দিয়ে সর্ষার বীজের নামে পপি বীজ আমদানি হয়েছে, এই বীজগুলো কারা আমদানি করেছে? মাননীয় অর্থমন্ত্রী বলছেন না এগুলো ঘটনা এখন আর ঘটে না। যে বাজেট তো দিচ্ছি আমরা, কিন্তু সদিচ্ছা থাকতে হবে প্রণোদ বাস্তবায়নের জন্য। একটা কথা সমস্ত স্তরে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমরা এ কথাটা বলতে চাই যে দক্ষতা উন্নতি, এবং আরেকটা জিনিস আজকে জি দুই মিনিট দুর্নীতি এবং অর্থ পাচার, কিছু কিছু লোক মাননীয় স্পিকার, দেশের স্বাধীনতার যুদ্ধে এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, যাদের সামনে রেখে বলতে পারি জীবনের কোনো মায়া নিয়ে আমরা যুদ্ধ করি নাই, কিছু পাবার বা কোনো খাবার বা কোনো উপভোগ করার জন্য প্রত্যাশা নিই না, লড়াই সংগ্রাম করেছিলাম জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে, এ দেশকে মুক্ত করে মানুষের মুখে হাসি ফোটাবার বঙ্গবন্ধুর স্বপ্ন, সেই দেশে আজকে মাননীয় স্পিকার ঘৃণায় লজ্জা আমাদের মাথা হেঁট হয়ে যায় যে এত বড় বড় কিছু চোর যাদের নাম উঠে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার অত্যন্ত দ্ব্যর্থকণ্ঠে বলেছেন যে জিরো টলারেন্সে দুর্নীতির বিরুদ্ধে অর্থ পাচারকারী। আমার মনে হয় এগুলির ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ, সঠিক পদক্ষেপ নেওয়া দরকার, এবং কর প্রশাসনকে আরও ঢেলে সাজে। একটা আমাদের মোহিত সাহেব যখন মন্ত্রী, তিনি 2010 সালে বলেছিলেন যে উপজেলা পর্যায়ে কর প্রশাসনকে আপনি 25 লক্ষ লোক ট্যাক্স দেয়, এটা আমাদের খুব গৌরবের কথা না, এ দেশের ট্যাক্সের নেট আরও বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে, এটা আছে সামর্থ্য, কিন্তু কর প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা যদি আমরা না বাড়াতে পারি তাইলে এই বাজেটের স্ফীত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যখন আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম তখন আমি সাবেক অর্থমন্ত্রীর কিছু রেফারেন্স দিয়েছিলাম, সেগুলো আমার নিজের কথা না। এখন আমি স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যখন কথা বলবো, আমি স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত আছেন, আমি তার রেফারেন্স দিয়ে কথা শুরু করতে চাই। তিনি অত্যন্ত হতাশা প্রকাশ করেছেন কিছুদিন আগে যে আমাদের স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির মাত্র 0.9%, এবং তিনি বলেছেন যে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের যে অবহেলা তার মাশুল এখন আমাদেরকে দিতে হচ্ছে। তিনি সঠিক কথাই বলেছেন, স্বাস্থ্যখাতে আমাদের যে দীর্ঘদিনের অবহেলা তার মাশুল এখন আমরা দিচ্ছি। আমাদের হু বলছে যে মোট বাজেটের বরাদ্দ 15% এবং জিডিপির অন্তত 5% স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া উচিত। আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে তাদের প্রত্যেকের স্বাস্থ্য বরাদ্দ অন্তত বাংলাদেশের স্বাস্থ্য বরাদ্দের চেয়ে অনেক গুণ বেশি। এমনকি এই করোনাকালেও কিন্তু আমরা স্বাস্থ্যখাতে যথেষ্ট বরাদ্দ দিতে পারি নাই, আর যেটুকু বরাদ্দ দিয়েছি সেটুকুরও পূর্ণ ব্যবহার আমরা করতে পারি নাই।
অন্যান্য ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয়ে গড়ে এডিপির ব্যয় হয়েছে 49%, আর স্বাস্থ্যখাতে এডিপির ব্যয় হয়েছে মাত্র 25%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মাত্র বরাদ্দকৃত অর্থের মাত্র 4 ভাগের 1 ভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে। এখন তারা আবার নতুন বরাদ্দ চাইছে। কেন তারা এই 10 মাসে মাত্র 25% ব্যয় করতে পেরেছে, 75% কেন অব্যবহৃত থেকে গেছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার জবাব দেবেন আশা করছি। মাননীয় স্পিকার, আমরা যদি করোনার দিকে একটু তাকাই, গত 1 বছরের বেশি সময় করোনার সঙ্গে আমরা বসবাস করছি। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তিনি নিজেও কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে বারবার আমাদেরকে সতর্ক করেছিলেন, এবং স্প্যানিশ ফ্লু সাক্ষী দিচ্ছে যে কোনো মহামারীর প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউ অনেক বেশি ভয়ঙ্কর হয়। করোনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মাননীয় স্পিকার, গত বছর মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন প্রতিটি জেলায় জেলায় আইসিইউ স্থাপন করা হোক, একবার না, দুইবার তিনি এই কথা বলেছেন। এই কথা তিনি বলবার পরেও গত 1.5 বছরে, আগে ছিল 47টা জেলায় কোনো আইসিইউ ছিল না, এখন 42টা জেলায় কোনো আইসিইউ নেই, অর্থাৎ গত 1.5 বছরে মাত্র 5টি জেলায় নতুন করে আইসিইউ করা হয়েছে। তো আমার প্রশ্ন, আমরা যদি স্বাস্থ্য শিক্ষার মতন একেবারে বেসিক জায়গাগুলোতে নজর না দেই, এই বড় বড় ফ্লাইওভার, বড় বড় রাস্তাঘাট যেটা আজকে বানাবো কালকে ভাঙবে, সেই দিকে মনোযোগ দিয়ে অবকাঠামো, ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে যদি সারাদিন তাকিয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে করোনা বলেন আর যাই বলেন, আমাদের দেশের সাধারণ মানুষের কোনো উপকার তাতে হবে না। আমরা যদি একটু ভারতের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব যে করোনাকালে তাদের বাজেটের চেহারা কেমন হয়েছে। করোনাকালে যে নতুন অর্থ বছরে যে বাজেট তারা দিয়েছে, সেখানে স্বাস্থ্য ও ভালো থাকা, হেলথ অ্যান্ড ওয়েলবিং এর খাতে অর্থ বরাদ্দ করেছে আগের বছরের তুলনায় 137% বেশি, 137% বেশি মাননীয় স্পিকার। আর আমরা এই করোনাকালের 1 বছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ দিয়েছি আগের বছরের তুলনায় মাত্র 12% বেশি। এই বছর বরাদ্দের পরিমাণ 32,731 কোটি টাকা, আর চলতি অর্থ বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া হয়েছিল 29,247 কোটি টাকা। অর্থাৎ 1 বছরে করোনাকালে মাত্র 12% টাকা আমরা বাড়াতে পেরেছি। মাননীয় স্পিকার, সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশের সবচাইতে বেশি। এখানে স্বাস্থ্যখাতে যেখানে আগে মানুষ ব্যয় করত 67%, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 2019 সালের পরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 72%, এবং এর বাইরে যে মাত্র অল্প কিছু শতাংশ, 27% মতো সরকার তার দেয় বলে, ভর্তুকি দেয় বলে তারা দাবি করে, সেটাও কিন্তু পুরোটা সরকার দেয় না, বিভিন্ন এনজিওগুলো সেখানে কন্ট্রিবিউট করে। মাননীয় স্পিকার, আমাকে কিছুক্ষণ সময় বাড়িয়ে দেবেন। দুঃখিত মাননীয় সদস্য, 4 মিনিট বলেছেন, 1 মিনিটে শেষ করুন। জি, আর অন্তত 1-2 মিনিট বাড়ান মাননীয় স্পিকার, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কারণে প্রতি বছর দেখা যায় যে 66 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। আমাদের ডাক্তার এবং নার্সের সংখ্যা অপ্রতুল। প্রতি 10,000 মানুষের জন্য বাংলাদেশে ডাক্তার আছে মাত্র 5 জন, আর প্রতি 10,000 মানুষের জন্য নার্স আছে মাত্র 3 জন। এখন এই অপ্রতুল জনবল নিয়ে কীভাবে হাসপাতালগুলো চলবে, কীভাবে আমরা স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাবো, কীভাবে দেশের সাধারণ মানুষকে আমরা সেবা দেব? করোনা কিন্তু একটা ব্যাপার খুব স্পষ্ট করে দিয়েছে মাননীয় স্পিকার, বাংলাদেশে একটা বিরাট সংখ্যক মানুষ, এমপি, মন্ত্রী, বড় বড় ব্যবসায়ী, তারা মনে করতেন সর্দি কাশি যাই হোক না কেন দেশে তাদের চিকিৎসা নিতে হবে না। করোনা কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে দেশের চিকিৎসা না নেওয়া ছাড়া এখন কিন্তু আর দ্বিতীয় কোনো উপায় নাই। তো সুতরাং দেশের স্বাস্থ্যখাতের দিকে যদি আমরা মনোযোগ না দেই, স্বাস্থ্যখাতে যদি আমরা উন্নয়ন না করতে পারি, দেশের মানুষের প্রান্তিক পর্যায়ে যদি স্বাস্থ্য, ধন্যবাদ মাননীয় সদস্য।